যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছিল হিন্দ মটরের দেবমাল্য। রোমানিয়ার বুচারেস্ট হয়ে দিল্লি ফিরল দেবমাল্য। হিন্দ মটর রবীন্দ্রনগরের দেবমাল্য চ্যাটার্জি ডাক্তারি পড়তে গিয়ে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে আটকে পড়েছিলেন। রোমানিয়ার বুচারেস্ট হয়ে দিল্লি ফিরল সে। পশ্চিম ইউক্রেনের টার্নোপিল কলেজে ডাক্তারি পড়তে গিয়েছিল দেবমাল্য। 2020 সালের ডিসেম্বরে দেবমাল্য ইউক্রেনে যায়। ছেলের জন্য দুশ্চিন্তা ছিল বাবা দেবাশিস, মা মনোমিতা চ্যাটার্জির। দেবমাল্য জানায় ইন্ডিয়ান এয়ারফোর্স তাদের রোমানিয়ার বুচারেস্ট এয়ারফোর্ট থেকে দিল্লি ফিরিয়ে নিয়ে আসে গতকাল। বর্তমানে তারা বঙ্গভবনে রয়েছেন। দেবমাল্যর মা জানিয়েছেন উদ্বেগ ছিল, উৎকণ্ঠাও ছিল, ছেলে দেশে ফেরায় সেটা কেটেছে। ভারতীয় দূতাবাস থেকে ব্যবস্থা করে ওদের যেভাবে ফিরিয়ে নিয়ে এসেছে তার জন্য তারা কৃতজ্ঞ। ইউক্রেনে ভারতীয় দূতাবাস থেকে পড়ুয়াদের রোমানিয়ার নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। সেখানে বেস ক্যাম্পে দুদিন ছিল। ভারতীয় বায়ুসেনার বিমান তাদের উদ্ধার করে গাজিয়াবাদে নিয়ে আসে, সেখান থেকে দিল্লি। আজ বিকেলের দিকে হয়তো বিমানের ব্যবস্থা হলে বাড়ি ফিরবে দেবমাল্য। হাই এভরিওয়ান, আমি দেবমাল্য, টার্নোপিল ন্যাশনাল মেডিকেল ইউনিভার্সিটি স্টুডেন্ট সেকেন্ড ইয়ারে। তো আমাদের সবাই জানোই যে রাশিয়া ইউক্রেনের ওয়ারের জন্য অনেক স্টুডেন্ট ইউক্রেনে আটকে পড়েছিল। তার জন্য ইউক্রেনের অন্তর্গত সব মানে কান্ট্রি যেমন স্লোভাকিয়া, রোমানিয়া, হাঙ্গারি সব বর্ডারগুলোকে খুলে দেওয়া হয়েছে স্টুডেন্টদের মানে ইভ্যাকুয়েট করার জন্য। আর এছাড়াও ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক ফ্লাইট অ্যারেঞ্জ করে দিয়েছে ইভ্যাকুয়েশন, যাতে সেফলি বাচ্চারা তাদের ইন্ডিয়াতে ফিরে আসতে পারে। তো সেই জন্য আমরা ইন্ডিয়ান এয়ারফোর্স আমাদের কালকে দুপুর 2টার সময় আমাদের স্পেশাল ফ্লাইটে করে আমাদেরকে রোমানিয়ার বুচারেস্ট এয়ারপোর্ট থেকে আমাদের নিয়ে দিল্লি মানে হিন্দন যেটা এয়ারবেস আছে মানে ক্যাম্প যেটা মিলিটারি বেস যেটা আছে গাজিয়াবাদে সেইখানে আমাদের ল্যান্ড করিয়েছে। তো সেখানে আমাদের ফ্লাইটের মধ্যে আমাদের ডিফেন্স মিনিস্টার থেকে আরম্ভ করে অনেক মিনিস্টাররা এসেছিলেন। তারা আমাদের মানে জিজ্ঞেস করলেন যে আমরা কেমন আছি, কেমন আমাদের মেন্টাল কন্ডিশন কেমন, বা আমাদের তাদের সার্ভিস কেমন লেগেছে। এবং আমাদের অনেক মানে তারপরে অনেক ভালোভাবে আমাদের ওয়েলকাম করা হয়। এখানে বিভিন্ন স্টেটের রিপ্রেজেন্টেটিভরা ছিল এবং কিছু স্টেটের মিনিস্টাররাও ছিল, যেমন রাজস্থান, ইউপি এখানকার মিনিস্টাররা ছিল। তারা তাদের রেসপেক্টিভ স্টেটের স্টুডেন্টদের তারা অ্যাকম্পানি করেছে এবং তাদের জিজ্ঞেস করেছে তারা কীরকমভাবে সিচুয়েশান ওভারকাম করে আজকে তারা ইন্ডিয়ার বুকে দাঁড়িয়ে আছে এসে। তো সেরকমভাবেই অনেক স্টেটের, যেমন সিকিম হয়ে গেল, ওয়েস্ট বেঙ্গল, এই স্টেটের রিপ্রেজেন্টেটিভ সেরকমভাবে অফিসিয়ালি কেউ ছিল না বলে তারা মানে ভেতরে অবধি ঢুকতে পারেনি আর্মি ক্যাম্পের মধ্যে। তো সেই জন্য আমরা বেরিয়ে এসেছিলাম কোনোভাবে আর্মি ক্যাম্পের বাইরে। তো সেখানে আমাদেরকে অ্যাকম্পানি করা হয় ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের, সেখানে গাড়ি দাঁড়িয়েছিল, তারা আমাদেরকে নিয়ে এখন আমরা আছি দিল্লির বঙ্গভবন। বঙ্গভবনে আমরা রয়েছি, সেখানে আমাদেরকে স্পেশালি রুম অ্যারেঞ্জ করে দেওয়া হয়েছে। এবং এই রুমের মধ্যে আমরা যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা একটা টু সিটার রুম। এই টু সিটার রুমের মধ্যে আমরা দুজন আছি, আমার যে রুম পার্টনার, যে আমার টার্নোপিলেরও রুমমেট ছিল অরিজিৎ বলে, অরিজিৎও আমারই ইউনিভার্সিটি, সেম ইউনিভার্সিটির স্টুডেন্ট। তো আমরা, ওর বাড়ি টালিগঞ্জ, আমার বাড়ি হিন্দমটর। তো আমরা এখনকার সিচুয়েশান যেটা হচ্ছে, আমার আশেপাশের রুমে আরও কিছু মেয়েরা আছে যারাও ওয়েস্ট বেঙ্গলেরই বাড়ি, তারাও কিছুজন, তার মধ্যে আমারই ইউনিভার্সিটি স্টুডেন্ট। তো আমরা কালকে, সম্ভবত আজকেই দুপুরের দিকে বা বিকেলের দিকে আমাদের ফ্লাইট হয়ে যাবে। এই বঙ্গভবনে এই যে রুম আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমাদের থাকা, ফুডিং আর লজিংয়ের ব্যবস্থা করা হয়েছে। এখন আমাদের পাসপোর্ট এবং সব ডিটেলস আমরা নিচে দিয়ে দিয়েছি, এবার যখন ফ্লাইট হবে আমাদেরকে জানানো হবে। তো আমার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে এই কোঅপারেশনটার জন্য আমরা খুবই গ্রেটফুল। ছেলে দেশে ফিরে এসেছে, এখন কেমন লাগছে, স্বস্তি বোধ হচ্ছে? হ্যাঁ, স্বস্তি তো খুবই বোধ হচ্ছে। সবচেয়ে বড় কথা হচ্ছে দুদিন খুব চিন্তায় ছিলাম যখন রোমানিয়া বর্ডারে ওরা আটকে ছিল, দুদিন কোনো রকম কোনো নেটওয়ার্কের কানেকশনই পাওয়া যায়নি। তারপরে যখন ওরা পেয়েছে, কানেকশনটা পেয়েছে রোমানিয়া থেকে, যখন ইন্ডিয়ান অ্যাম্বাসি ওদেরকে উদ্ধার করে নিয়ে গেছে, তারপর থেকে যোগাযোগ করতে পেরেছে, মানে গত পরশু দিনের আগের দিন। দুদিন ওরা রোমানিয়া অ্যাম্বাসিতে, রোমানিয়া বেস ক্যাম্পে ছিল। তারপর ওখান থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে, যেটা আমাদের ইন্ডিয়া অ্যাম্বাসি, তারা ওখান থেকে গতকালকে রাত্রিবেলা, গতকালকে ওদের ওখানে সময় অনুযায়ী বোধহয় 2:30 বায়ুসেনার একটা প্লেন গিয়ে ওদেরকে উদ্ধার করেছে এবং এখানে এসেছে রাত্রির 2:30 মানে দিল্লিতে নেমেছে। কিন্তু যেহেতু বায়ুসেনার ফ্লাইট, সেহেতু ওটা গাজিয়াবাদে ল্যান্ড করেছে।
তারপরে সঙ্গে সঙ্গে ওখান থেকে আবার আমাদের নবান্নর মানে স্টেট গভর্নমেন্টের আধিকারিকরা তারা সঙ্গে সঙ্গে ওদেরকে নিয়ে নিয়েছে, নিয়ে গিয়ে এখন ওই দিল্লির যেটা বঙ্গভবন, বঙ্গভবনে ওদেরকে রেখেছে। খুবই ভালোভাবে রেখেছে, মানে ভালো হোটেল দিয়েছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং কাগজপত্র জমা নিয়েছে। হয়তো আজকে বিকেলের দিকে কোনো ফ্লাইট ওরা ব্যবস্থা করবে, কলকাতায় আসবে। আর অনেক এরকম ছেলে মেয়ে আটকে রয়েছে। হ্যাঁ, আমরা সবসময় চাইছি, আজকে আমি যেভাবে উতলা ছিলাম, যেভাবে আমি মানে প্রতি ক্ষণে ক্ষণে আমার ছেলেকে মনে করেছি, দুশ্চিন্তা করেছি, আজকে প্রচুর মা বাবা আছে যারা এভাবে এখনো দুশ্চিন্তা করছেন। মানে এখনো আমাদের কাছে যেটুকু খবরে দেখতে পাচ্ছি, এখনো হাজার হাজার স্টুডেন্ট ইউক্রেনে কিন্তু আটকে আছে, বিভিন্ন ডিস্ট্রিক্টে আটকে আছে। তো তাদেরও যদি এইভাবে উদ্ধার করে খুব দ্রুত তাদের মা বাবার কাছে পৌঁছে দেওয়া যায়, তাহলে খুব নিশ্চিন্ত হওয়া যায়। মানে আমি এর জন্য সেন্ট্রাল গভর্নমেন্টকে অশেষ ধন্যবাদ, আজকে ওনারা যা করেছেন, যেভাবে দ্রুত ব্যবস্থা নিয়ে যে উদ্ধার কার্যটা করেছেন, তাতে আজকে অনেক ছাত্রছাত্রীর উপকার পেয়েছে এবং আরো যে যারা আটকে আছে তারা যাতে উপকৃত হয়, এই আশাই রাখবো। আর স্টেট গভর্নমেন্টও অনেক উপকার করেছেন এবং তারা তো দেখছি বিভিন্ন স্টেট থেকে তারা দিল্লি থেকেই বাচ্চাদেরকে নিয়ে নিচ্ছে, এবং একদম শুধু তাই নয়, কলকাতায় বন্দরে এসে ছেড়ে দেওয়া নয়, আমার কাছে খবর আছে তারা এক বাড়ি পর্যন্ত ছেড়ে দিচ্ছে, মানে মা বাবার কোলে তাদের সন্তানকে ফিরিয়ে দিচ্ছে। আপনার নামটা? আমার নাম মনোমিতা চট্টোপাধ্যায়। পাপ্পু সাদরা, রিপোর্ট টাইমস বাংলা।